হাতে কে বল সবগুলো কি লক খোলা আছে? আমি পড়বো কোনটা? এটা আমার সাইজ হবে একদম পারফেক্ট। আজকে আবার আমার অনেক মোটা লাগতেছে। দুই হাতে লাগবে না থাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আনিশা রোজেন এন্ড উই আর লাইভ ফ্রম এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান। কি অবস্থা সবার, কেমন আছেন? হোপ ইউ গাইজ অল আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকামিং ইউ অল। আজকে আমরা আবারও লাইভে চলে এসেছি ডায়মন্ড কাট ব্রেসলেট কালেকশনস নিয়ে। অ্যান্ড আজকের লাইভটা একটু লেট হয়ে গেছে, বাট আজকের কালেকশনসগুলো তো দেখাতেই হবে, তাই চলে আসলাম। অ্যান্ড একটু জানাবেন যারা যারা জয়েন করেছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হাই অবনী, প্লিজ লেট মি নো যে লাইভটা ক্লিয়ার কিনা অ্যান্ড আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, সো আমরা একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, সো দ্যাট আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অলসো ক্যান জয়েন উইথ আস। আর আজকের কালেকশনসগুলো আমি একটু বলি ফার্স্টে, আজকে কিন্তু থাকবে সব ব্রেসলেট কালেকশনস। অ্যান্ড তোমরা সবাই জানো যে আমরা হচ্ছে কিন্তু সেগমেন্ট ওয়াইজ লাইভ করে থাকি, লাইক আজকে হচ্ছে ব্রেসলেট থাকবে, কালকে হচ্ছে ইয়াররিং থাকবে, এভাবে আর কি আমরা কিন্তু লাইভগুলো করে থাকি। সো আজকের লাইভেও কিন্তু তোমরা সব ডায়মন্ড কাট ব্রেসলেট দেখতে পারবে। শুধু ডায়মন্ড কাট থাকবে না, নাকি আরও অন্য কিছু থাকবে? আচ্ছা, শুধু হচ্ছে ডায়মন্ড কাটই থাকবে। অ্যান্ড আজকে হচ্ছে কিন্তু যত কালেকশনস দেখাবো সব হচ্ছে একদমই নিউ অ্যারাইভাল, যেগুলো একদম ফ্রেশ অ্যারাইভাল। ঠিক আছে, সো একটু লাইভটা শেয়ার করবো। অ্যান্ড যারা যারা জয়েন করেছি কাইন্ডলি একটু জানিয়ে দেবেন যে লাইভটা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। অ্যান্ড ইয়াস, কারেন্টলি আমি আছি এশিয়া জুয়েলসের শোরুমে, যেটা হচ্ছে পিঙ্ক সিটি শপিং মলের লেভেল হচ্ছে, এটা গ্রাউন্ড ফ্লোরে অ্যান্ড শপ নাম্বার হচ্ছে 4 & 5। ঠিক আছে, সো একটু দেখি আমি হয়ে গেল। আচ্ছা, আপনাদের পেজ থেকে লাইভটা হচ্ছে তো না? আচ্ছা, ওকে, কেমন আছো? আমি ভালো আছি, কি অবস্থা তোমার, তুমি কেমন আছো? ওকে, সো ফার্স্টে আজকে আমরা কী দিয়ে শুরু করবো বলেন? আমার যেহেতু আমি আজকে একটা ফিঙ্গারিং করেছি, সো এটা দিয়ে স্টার্ট করবো। এই টাইপের আসলে অনেক ফিঙ্গারিংস অ্যাভেলেবেল আছে, আর এইটার হচ্ছে কিন্তু কালারও অ্যাভেলেবেল আছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন এশিয়া জুয়েলসের। ঠিক আছে, সো এইটা আর কি দেখাবো, সো আজকে যতগুলো কালেকশনস থাকবে সবগুলোর প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুভা খানের পেজে। ঠিক আছে, সো ফার্স্টে হচ্ছে আমি যে ব্রেসলেটটা পরেছি এটা একটু দেখাই। এটার কালারটা অনেক বেশি নয়, একদম আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে, রাইট? আর আমি যে ইয়াররিংটা পরেছি এটা অনেক বেশি সুন্দর। আই থিঙ্ক এটাও নতুন আসছে, তাই না? ইয়াররিংগুলো হচ্ছে কিন্তু নতুন আসছে। আর এগুলো হচ্ছে কয়েকটা টপের আমরা কালেকশনস দেখে দিব ইয়াররিংয়ের, সেটা হচ্ছে লাস্টের দিকে। সো আজকে লাইভটা কিন্তু একদম ফুল দেখতে হবে লাস্ট পর্যন্ত, যে কী কী কালেকশনস আসছে নতুন ডায়মন্ড কাটের মধ্যে। অ্যান্ড লুক অ্যাট দিস, এই টাইপের একদম ইউনিক কালেকশনসগুলো হচ্ছে কিন্তু আমরা এশিয়া জুয়েলসে পেয়ে যাবো। যদি শোরুমে চলে আসি তাহলে কিন্তু আরও হচ্ছে অনেক, মানে অসংখ্য ডিজাইন থাকবে। ঠিক আছে, সো আমি যেটা পরে আছি এটার মধ্যে, এটার মধ্যে তো কালার হবে নাকি? এই কালারগুলো আগে দেখাই, হ্যাঁ আমি যেটা পরছি, হ্যাঁ ওকে, একসাথে কয়েকটা পরি তাহলে বুঝতে পারবেন আপনারা ইজিলি, না কালারটা বুঝতে পারবেন। ঠিক আছে ভাইয়া, লকগুলো খুলে রাখেন, হ্যাঁ। আচ্ছা, আপনারা হচ্ছে কি, আমি বলি একসাথে আমি সেম ডিজাইনের হচ্ছে সবগুলো ব্রেসলেট পরি, হ্যাঁ। যেটা এখন পরেছি এটা আমি দেখিয়ে দিব, একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ডিজাইন, যেখানে খুবই সুন্দর মতো কিন্তু এমারেল্ড কালারে আমরা কালার স্টোন পেয়ে যাচ্ছি, অলসো ওভারঅল কিন্তু ডায়মন্ড কাট স্টোন থাকছে। এটার মধ্যে কয়টা কালার থাকবে? এর বাইরে তো আর কালার নাই না, ভিতরে? আচ্ছা, এটার মধ্যে কয়টা কালার হবে এই কালারগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড উই হ্যাভ 4 কালার্স অফ দিস ডিজাইন। ঠিক আছে, সো এটা একটু দেখাই, এটার মধ্যে চারটার মধ্যে আবার দুইটা অলমোস্ট মানে সিমিলার, যেটা হচ্ছে তোমাদের পিঙ্ক অ্যান্ড রেড, মানে মেজেন্ডা হবে, পিঙ্ক আর মেজেন্ডার মধ্যে দুইটা একদম সেম টু সেম। জাস্ট একটু ওয়েট, আমি এটা একটু ফিক্স করে নিই, হ্যাঁ কই গেল।
আচ্ছা, শারমিন আপু লিখছেন হাই আপু। হাই আপু কেমন আছেন, কি অবস্থা? কই গেল, এটা লাগতেছে না কেন? আচ্ছা আরেকটা পড়বো, একসাথে সবগুলো কেন পড়তেছে তাহলে আপনারা কালারটা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে ব্রেসলেট, যেটার সেম ডিজাইনের মধ্যে ফোর কালার্স অ্যাভেলেবল আছে। অ্যান্ড টেক আ স্ক্রিনশট ফ্রম হিয়ার অ্যান্ড ইনবক্স টু দ্য পেজ এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান ফর প্লেসের অর্ডার অ্যান্ড অলসো ফর প্রাইস। আজকের কালেকশনসগুলো হচ্ছে কিন্তু প্রাইসের জন্য আপনাদেরকে ইনবক্স করে ফেলতে হবে। সো ইয়া, এগুলো কিন্তু একদমই নতুন, মানে একদমই নিউ অ্যারাইভাল, সো এগুলোর প্রাইস আমি এখনও জানি না, দ্যাটস ওয়াই বলতে পারছি না। ঠিক আছে, সো এগুলোর মধ্যে চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে। জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু দ্য পেজ এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান ফর প্রাইস। এই দুইটার কথা বলেছিলাম, যেটা অলমোস্ট সেম কালার, মানে কালারটা সিমিলার বাট দুইটা হচ্ছে ডিফারেন্ট হবে। একটা লাইট পিঙ্কের মধ্যে, একটা হচ্ছে মেজেন্ডার মধ্যে, এটা হচ্ছে ফুললি হোয়াইট। সো হোয়াইট আমাদের সবার প্রেফারেন্স থাকে ফার্স্ট, যে হোয়াইট কালারটা লাগবে। অ্যান্ড যারা যারা কালার স্টোন পছন্দ করেন, গ্রিন, রেড অ্যান্ড সব, ঠিক আছে। সো এটা আমরা সরিয়ে ফেলবো, জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবো। অ্যান্ড আই হোপ একদম ক্লিয়ারলি ডিজাইনটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো এটা সরিয়ে ফেললাম। আচ্ছা, নেক্সট ডিজাইনে যাব, তার আগে এগুলো আবার খুলো। ওকে ভাই, এগুলো একটু খুলে দেন একটা একটা করে। আচ্ছা, সো আমরা কিন্তু সবগুলো প্রাইসের জন্য একটা করে স্ক্রিনশট রেখে দিব। আর আমার মনে হয় যে আপনাদের বুঝতে অনেক ইজি হবে আজকে যেভাবে দেখাচ্ছি, চারটা করে একসাথে, মানে যে কয়টা কালার থাকবে সবগুলো একসাথে দেখিয়ে দিব। ওকে, সো এটা, হ্যাঁ এখন এগুলো খুলে, এগুলো খুলে দেন। সেম ডিজাইনে যে কয়টা আছে কয়টা খুলে দেন। ওকে, এটা একটা, ওয়াও, এই হোয়াইটটাও কিন্তু অনেক সুন্দর। আই থিঙ্ক এটা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড এখানে ওভারঅল কিন্তু আমরা ডায়মন্ড কাট স্টোন পাচ্ছি, নো কালার স্টোন, বাট ইয়াস এটার মধ্যে কালার স্টোনও অ্যাভেলেবেল আছে। লাইক এটার যদি কালার স্টোনের মধ্যে হয় তাহলে ডিজাইনটা কীরকম হবে, এটা যদি কালার স্টোনের মধ্যে পাই তাহলে ডিজাইনটা হবে হচ্ছে একটা সাইডে টোটালি হচ্ছে আমাদের অন্য কালার থাকছে, আরেকটা সাইডে হচ্ছে ফুললি হোয়াইট থাকবে। ঠিক আছে, সো এটার মধ্যেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এটার মধ্যে আবার থাকছে পাঁচটা কালার। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছো জান্নাত? আচ্ছা, ওকে, সো এটার মধ্যে আবার থাকছে পাঁচটা কালার। সো পাঁচটা কালারের মধ্যে আমরা কিন্তু পাচ্ছি হলো ব্লু, গ্রিন, তারপর হচ্ছে লাইট পিঙ্ক, হট পিঙ্ক অ্যান্ড হচ্ছে হোয়াইট। সো হোয়াইটটা সবগুলোর মধ্যেই থাকে, গ্রিনটাও ম্যাক্সিমাম থাকে, ব্লুটাও থাকে, রেডও থাকে, বাট এটার মধ্যে আরেকটা যে কালার থাকছে সেটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে, একটা ব্রাইট পিঙ্কের মধ্যে। ঠিক আছে, সো এগুলোর প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুভা খানের পেজে। অ্যান্ড আই হোপ এটাও ক্লিয়ারলি ডিজাইনটা দেখা যাচ্ছে। জাস্ট টেক এ স্ক্রিনশট ইনবক্স টু দ্য পেজ এশিয়া জুয়েলস বাই তাসনুভা খান ফর প্রাইস। ওকে, সো এটাও সরিয়ে ফেললাম। অল রাইট, আচ্ছা, ওয়াও, আজকের ব্রেসলেটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর না? আমরা নর্মালি দেখি, এটা পড়ে গেছে ভাইয়া, একটু দেখি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা কিন্তু ব্রেসলেটগুলো সহজাত সুন্দর সুন্দর ডিজাইন পাই না, দেখা যায় যে ইয়াররিং অনেক থাকে বা সেট থাকে, কমন ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকে সব জায়গায় দেখি, বাট এগুলোর হচ্ছে কালার কিন্তু গ্যারান্টি থাকছে একদম 100%। আর এই ডিজাইনগুলো কিন্তু হচ্ছে তোমাদের একদম ইউনিক থাকছে। ঠিক আছে, এইটা দামটা বললে কি সমস্যা, দামটা বললে তো কোনো সমস্যা নাই, আপনারা কিন্তু ইনবক্স করলে দামটা জানতেই পারবেন, বাট এখনো আমাদের কিন্তু প্রাইসটা আমি জানি না, কজ হচ্ছে এগুলো নতুন আসছে। অ্যান্ড এই তো একটা একটা করে ক্যালকুলেট করে করে বলতে হবে। ঠিক আছে, সো এই জন্য আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেটা পছন্দ, অ্যান্ড ইনবক্স করে ফেলবেন। এইটা কি চারটা না? ওয়াও, এখানে আরেকটা ডিজাইন দেখাবো, এইটা অনেক সুন্দর। এটার কালার হবে, চারটা কালার আছে এটার মধ্যে, চারটার মধ্যে হচ্ছে হোয়াইট তো থাকবেই মাস্ট। এই হচ্ছে ডিজাইনগুলো। ঠিক আছে, ড্রেস হচ্ছে এটা আমার, আমার নিজের ড্রেস। সো আজকে যদি ড্রেস কোথাও, মানে ইয়া থাকতো অন্য কোনো পেজের, সেটা ট্যাগ করে দিতাম। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের আরেকটা ডিজাইন। এটা কিন্তু ওভারঅল আমরা স্কোয়ার শেপ পাচ্ছি, মানে এখানে যতগুলো স্টোন থাকছে টোটালি কিন্তু একটা শেপটা স্কোয়ারের মধ্যে আছে, আর এখানে যে মিডলে একটা করে স্টোন থাকছে এটা হচ্ছে স্কোয়ার শেপ থাকবে। সো দেখা যায় ম্যাক্সিমাম ফ্লাওয়ার থাকে, তারপর হচ্ছে রাউন্ড শেপ থাকে, বাট এইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আর এইটার মধ্যে কিন্তু খুবই নাইস কিছু কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি,
লাইক হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে এখানে একটা এটা অনেকটা কোরাল পিঙ্কের মতো, বাট রেড মনে হয়। ঠিক আছে, সাউন্ড ওকে, আই থিঙ্ক সাউন্ড এখন ওকে আছে না? সাউন্ড ওকে। সো যেটা বলছিলাম, এটার ডিজাইনটা একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ডিজাইন, যেটা ওভারঅল হচ্ছে আমরা ডায়মন্ড কাট স্টোন থাকছে, অ্যান্ড মিডলে হচ্ছে একটা কিন্তু কালার স্টোন থাকবে। অল রাইট, সো আরেকটা ডিজাইন আমরা চলে যাবো এখন। এই ডিজাইনটা হচ্ছে, ওয়াও, এটাও অনেক মানে আজকে সবগুলো যেহেতু নিউ অ্যারাইভাল আর এশিয়া জুয়েলসে হচ্ছে, আপনারা সব কিছু কিন্তু দেখবেন যে একদম যত ট্রেন্ডি কালেকশনস বা মানে কোথাও সাথে দেখাও যায় না ওই ডিজাইনগুলো চলে আসে। ঠিক আছে, সো এই যে আরেকটা ডিজাইন থাকছে এটা খুবই সুন্দর। এটা হচ্ছে একটা ফ্লাওয়ার, অ্যান্ড অলসো এটাতে থাকবে হচ্ছে তোমাদের স্টোন। আচ্ছা, আরেকটা ডিজাইন দেখাই। এটার হচ্ছে আবার কিন্তু ফ্লোরালের মধ্যে আছে, এইটার মধ্যে হচ্ছে চারটা কালার। প্রাইসের জন্য কাইন্ডলি ইনবক্স করতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনোভা খানের পেজে। ঠিক আছে, প্রাইসের জন্য আমরা স্ক্রিনশট নিব, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে যে পেজটা ট্যাগ করেছে আমাদের লাইভের ক্যাপশন। অ্যান্ড অলসো আমরা কিন্তু লাইভ হয়েছি ফ্রম এশিয়া জুয়েলস বাই তাসনোভা খান, সো আপনার প্রাইসটা কিন্তু সেখান থেকে জানতে পারবেন। ওকে, আরেকটা ডিজাইন দেখবো। এইটা কিন্তু অনেক সুন্দর কিউট একটা ডিজাইন, সো যারা ফ্লোরাল ডিজাইনটা পছন্দ করেন তাদের জন্য। মিডল একটা হচ্ছে কিন্তু সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার থাকবে, বাট এই ফ্লাওয়ারটার নিচে কিন্তু হচ্ছে আবার স্কোয়ার শেপের দুইটা করে স্টোন থাকছে, কালার স্টোন। আর ওভারঅল থাকছে হলো আপনাদের ডায়মন্ড কাট ছোটো ছোটো স্টোনগুলো। সো এইটা এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেব। আরেকটা হচ্ছে আমি খুলে দেখাচ্ছি এইটার ডিটেইল ডিজাইনটা কীরকম। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের ডিটেইলে ডিজাইনটা থাকছে। সো আমি চাচ্ছি যেন ক্লিয়ার দেখা যায় এই আর কি। সো এই হচ্ছে চারটা কালার, ব্লু, পিঙ্ক, গ্রিন অ্যান্ড হোয়াইট। অল রাইট, সো এটাও সরিয়ে ফেললাম। আচ্ছা, বলতে মিডল ইজ স্কোয়ার শেপের একটা স্টোন থাকবে, বাট এই স্কোয়ার শেপটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, বলতে একটু অ্যাঙ্গেলের মধ্যে আর কি, মানে এক একটা এক এক ডিজাইনে করা। হ্যাঁ, যেটা বললাম আগেরটার মতো, বলতে তার শেপটা অনেকটা আগেরটার মতো, শুধু এটার যে মিডলে যে স্টোনটা থাকছে কালার স্টোন, এইটা জাস্ট হচ্ছে একটু অ্যাঙ্গেলের মধ্যে আছে আর কি, স্কোয়ার শেপই থাকবে। অ্যান্ড এটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনোভা খানের পেজে ফর প্রাইস অ্যান্ড অলসো ফর প্লেসের অর্ডার। সো এটা আমরা একটু ডিটেইলে দেখে দিচ্ছি ক্লোজ, যে এটার ডিজাইনটা কীরকম আছে ভিতরে। অ্যান্ড ওভারঅল আমরা কিন্তু ফুলি ডায়মন্ড কাট স্টোন দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এটার মধ্যে ওনলি তিনটা কালার অ্যাভেলেবল হবে, এই তিনটা কালার, রেড, হোয়াইট অ্যান্ড হচ্ছে গ্রিন। গ্রিনটা কিন্তু একদম এমারেল স্টোনের মতো লাগছে পুরো কালারটা। ঠিক আছে, সো এটাও সরিয়ে ফেললাম, এটাও সরিয়ে ফেললাম। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন যে ডিজাইন এটা একটা কি সেম না? ও আচ্ছা, আচ্ছা, সো এইটার যে আরেকটা ডিজাইন রয়েছে একটু সিম্পল ডিজাইনের মধ্যে, এটাও কিন্তু আমরা স্কোয়ার শেপের মধ্যে পাচ্ছি, বাট এটাও ডিফারেন্ট। লাইক এগুলো কিন্তু দেখা যায় যে আমরা ওয়েস্টার্ন আউটফিটের সাথে অথবা
যে কোনো আউটফিটের সাথে, ইভেন আপনি কিন্তু এক হাতে দুইটা তিনটা করেও পড়তে পারবেন। ব্রেসলেট কিন্তু আসলে আমরা এরকমই পরে থাকি, দুইটা তিনটা করে, রাইট? সো এই হচ্ছে আপনাদের ডিজাইনটা, রুবি যে কালারটা থাকে ওইটা কিন্তু না, বাট এটা হচ্ছে বটল গ্রিন বলেন বা এমারেল্ড গ্রিন এর মধ্যে বলেন, এটা হচ্ছে ফুললি হোয়াইট। সো আমি এইটার একটা ক্লোজ ইয়াটা দেখে নিচ্ছি। ক্লোজ ডিজাইনটা হচ্ছে এইটা, আই খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, এটা এত ব্লিঙ্কি, মানে সবগুলো ডায়মন্ড কাট হচ্ছে। এইটা জুস আপনি যতগুলো পাবেন সবই এরকম হচ্ছে, একদম শাইন করবে, যেটা দেখে মনে হবে মানে অরিজিনাল ডায়মন্ড এই এইরকম মানে শাইন হয়, ঠিক আছে? আর এটার মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি আছে, মানে ডায়মন্ড কাটের মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি পাবেন আপনারা। সো তার মধ্যে যদি বেস্ট টাইম হচ্ছে সবচেয়ে শাইনি কালার গ্যারান্টি যদি চান, তাহলে আমি হচ্ছে বলবো চোখ বন্ধ করে এশিয়া জুয়েলস থেকে আপনারা নিতে পারেন, বিকজ এই ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর। এটার মধ্যে কি দুইটা এই ডিজাইন? আচ্ছা, এটার মধ্যে আবার ডিজাইন হচ্ছে, সরি, কালার হচ্ছে মাত্র দুইটাই। এই ডিজাইনটা একটা ডিজাইনই আছে, এটার মধ্যে কালার হবে দুইটা, অনলি হোয়াইট আর হচ্ছে গ্রিন, ঠিক আছে? সো আমার ফেভারিট হচ্ছে এই হোয়াইট অ্যান্ড গ্রিন জুয়েলারির মধ্যে, এটা আপনারা সবাই জানেন, আমি প্রত্যেকটা লাইভেই বলে থাকি। সো ইয়া, এটা হচ্ছে আপনাদের ডিজাইনটা, জাস্ট টেক আ স্ক্রিনশট ফর প্রাইস ইনবক্স টু দ্য পেজ এশিয়া জুয়েলস বাই তাসনুবা খান, ঠিক আছে? সো এটাও সরিয়ে ফেললাম, অ্যান্ড উই আর মুভিং টু দ্য নেক্সট ওয়ান। ওকে, এটার ডিজাইনটা একটু ওয়াও। এরপরে আমরা যে ব্রেসলেটগুলো দেখবো ওগুলো হচ্ছে আবার ব্যাঙ্গলস টাইপের থাকবে না, হ্যাঁ? সো ব্যাঙ্গলস টাইপের এই ডিজাইনগুলো ছিল, তার এটা নাও দেখাই, এটা দেখাই, কালার স্টোনটা দেখালে বেশি ভিজিবল কি ডিজাইনটা বুঝে যায়। এই দুইটা হচ্ছে কিন্তু দুইটা দুই রকম ডিজাইন, সো এগুলোর মধ্যে আর কোনো কালারও হবে না, ঠিক আছে? এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, দিস ইজ ভেরি নাইস, এটা হচ্ছে মিডিলের সবগুলো কি যেন ফ্লাওয়ার থাকছে। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে তোমাদের ডিজাইনটা, যেটার মধ্যে কোনো কালার হবে না, অ্যান্ড স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুবা খানের পেজে প্রাইসের জন্য। অলরাইট, নূরজাহান আফলিশন প্রাইস, আপু প্রাইসের জন্য কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলসের পেজে। অলরাইট, সেটা সরিয়ে ফেললাম। এটা হচ্ছে আরেকটা ডিজাইন, এটাও কিন্তু অনলি একটা পিসে অ্যাভেলেবেল আছে এবং একটা কালারই আছে, ঠিক আছে? সো এটাও সরিয়ে ফেললাম। এখন দেখবো কিছু, এগুলো কি অ্যাডজাস্ট করা যায় নাকি হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে কিন্তু ব্যাঙ্গলস টাইপের ব্রেসলেট দেখেছি, এখন আমরা দেখবো যাদের হাতে ব্যাঙ্গলস টাইপের ব্রেসলেটগুলো সাইজে হয় না, মানে একটু বড় হয় বা হচ্ছে আপনি লুজ প্যাচ মানে লুজ পরতে চান না, একদম ফিটিং ব্রেসলেট চাচ্ছেন, সো তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই অ্যাডজাস্ট করা যায় এমন ব্রেসলেটগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? জাস্ট লুক অ্যাট দিস, এটা একদম হাতে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে থাকবে এবং নিচে হচ্ছে কিন্তু আপনি এটা সাইজটা ছোট বড় করে নিতে পারবেন, ওকে? সো এটার যে কালারটা, এটা হচ্ছে আপনাদের সবার মানে পছন্দের গ্রিন কালার, অ্যান্ড উই হ্যাভ ব্লু, এটার মধ্যে ব্লু কালারও আছে, এটাতে দুইটাই কালার না? আচ্ছা, এটাতে হচ্ছে দুইটা কালারই হবে, ব্লু অ্যান্ড হচ্ছে গ্রিন। অলরাইট, সো এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, প্রিটি ব্রেসলেট, হ্যাঁ, এইগুলো আরও বেশি সুন্দর। সো ইয়েস, এটার হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবো, আমি ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুবা খানের পেজে, অর্ডার প্লেস করতে হলে এবং প্রাইসের জন্য, ওকে? সো এটাও সরিয়ে ফেললাম, এগুলো তো আরও সুন্দর, হ্যাঁ এগুলো আরও বেশি সুন্দর। এটা আমি আরেকটু ডিটেইলে দেখে দিচ্ছি, এই হচ্ছে ডিজাইনটা, দিস ইজ দ্য ব্রেসলেট, এই হচ্ছে তোমাদের দুইটা কালার। আচ্ছা, এটাও সরিয়ে ফেললাম, কেন জানি যত যাই বল আমার কাছে গ্রিনটা অনেক বেশি ভাল লাগে আর কি, সো আই লাভ গ্রিন শুধুমাত্র জুয়েলারি ক্ষেত্রে, অ্যান্ড
এখন দেখবো আরেকটা ডিজাইন, এই সেম অ্যাডজাস্ট ব্রেসলেটের মধ্যে অ্যাডজাস্টেবল। সো এইটার মধ্যে আবার দুইটা কালারই না, এটাতে হচ্ছে মাত্র দুইটা কালারই আছে। এই অ্যাডজাস্ট করার মতো কি এই চারটা ডিজাইন? এখন দেখবো আরেকটা সুন্দর, এটা অনেক নাইস লাগতেছে, রাইট? আপনার ফিঙ্গারিং আছে? হ্যাঁ, ফিঙ্গারিংটা অ্যাভেলেবেল আছে আপু, এটার মধ্যে কালারও হবে। সো স্ক্রিনশট নিয়ে কালারটার জন্য আপনি লক করতে পারেন, আর এটার মধ্যে গ্রিন হবে। তারপর হচ্ছে আর কি কি কালার হবে এটাতে? ফিঙ্গারিং এর আর একটা ব্ল্যাক হবে, গ্রিন না ছিল, ব্ল্যাকও হবে, ঠিক আছে? সো এটা একটু দেখি, ওয়াও, এটা অনেক বেশি সুন্দর, তাই না? এটা হচ্ছে তোমাদের একদম স্কাই ব্লু কালার আর হচ্ছে গ্রিন কালারের মধ্যে। সো দুইটা কালার একসাথে দেখিয়ে দিচ্ছি, এটাতে অনলি দুইটা, এই ডিজাইনটাতে অনলি দুইটা কালার অ্যাভেলেবেল আছে। আর এইটার প্রাইসের জন্য সেম ইনবক্স করে ফেলবো আমরা এশিয়া জুয়েলস বাই তাসনুবা খানের পেজে। সো টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স টু দ্য পেজ এশিয়া জুয়েলস বাই তাসনুবা খান ফর প্রাইস অ্যান্ড অলসো ফর প্রাইস। ওকে, আচ্ছা, এটা এখন একটু ডিটেল দেখে দিচ্ছি। ডিটেলটা হচ্ছে, এটা আসলে ডিটেল বলতে দূর থেকেই আমার মনে হয় বেশি সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? তারপরেও দেখে দিচ্ছি, দিস ইজ দ্য ডিজাইন, স্কোয়ার অ্যান্ড হচ্ছে মিডল ডিজাইন পাতার মতো থাকবে। ওকে, এটাও সরিয়ে ফেললাম। আরেকটা ডিজাইনে যাব, এইটা হচ্ছে, এটা কি একটাই কালার না? আচ্ছা, এইটাতে শুধু একটা কালারই আছে, একটা ডিজাইনই আছে। সো এই ডিজাইনটা হচ্ছে পুরোটাই জাস্ট এরকম স্কোয়ার শেপের মতো থাকবে, অ্যান্ড আউটসাইডে হচ্ছে স্টোনগুলো করা আছে, ঠিক আছে? মানে ডায়মন্ড কাট স্টোনগুলো করা আছে, আর এটাও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। সো এইভাবে তোমরা স্ক্রিনশট দিলে আই থিঙ্ক বেশি সুন্দর লাগছে দেখতে, মানে কি বলে, ডিজাইনটা বেশি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো ইয়া, আজকের স্টার্টিং প্রাইস কত যেন বেসলি? আজকে স্টার্টিং প্রাইস কত ব্রেসলেট? শুরু করতে হইব, এগুলো তো আবার, এটা আবার হচ্ছে সুন্দর করে কিন্তু মানে হাতে এভাবে লক করতে পারবে। ও ওয়াও, আজকের হচ্ছে ব্রেসলেট স্টার্টিং প্রাইস কিন্তু 1000 টাকা। সো আপনারা হচ্ছে, আমার মনে হয় যারা যারা ব্রেসলেট লাভার আছেন, ডায়মন্ড কাট যদি হচ্ছে আমরা স্টার্টিং প্রাইস আজকে লাইভ এত সুন্দর সুন্দর কালেকশন দেখছি, যদি হচ্ছে 1000 হয় তাহলে তো মানে আমার মনে হয় দুইটার জায়গায় তিনটার জায়গায় আমি আরো অনেকগুলো নিতে পারবো, তাই না? ওকে, সো এই হচ্ছে আরেকটা ডিজাইন, এটা কিন্তু অনেকটা ব্যাঙ্গেলস এর মতোই লাগবে পরার পরে, কারণ এটা ওভারঅল কাজ করা আছে, ঠিক আছে? এটাতে কিন্তু হচ্ছে আমরা একদম চারদিকেই কাজ করা দেখতে পাচ্ছি। অল রাইট, এইটার মধ্যে কালার হবে এই দুইটাই, শুধু গ্রিন অ্যান্ড হোয়াইট না, শুধু গ্রিন অ্যান্ড হোয়াইট কালার এভেলেবেল আছে। প্রাইসের জন্য এগেইন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুবা খানের পেজে। অল রাইট, সো এটাও সরিয়ে ফেললাম, অ্যান্ড আমরা চলে যাব এখন কিসে? ও, আরো আরো প্রেসলেট আছে, ওয়েট, এটার মধ্যে আরো, না এটার মধ্যে না, এটা অনেকটা একরকম বলা যায়, বাট অনেকটা একরকম বলতে ডিজাইনটা একটু ডিফারেন্ট, বাট এইটাও কিন্তু অনেক সুন্দর, অ্যান্ড এইটাতেও এই দুইটাই না, এইটাতেও শুধুমাত্র এই দুইটার দুইটাই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? সো হ্যাঁ, আমার মনে হয় গিফটের জন্য বেস্ট হবে এই ডিজাইনগুলো বা ব্রেসলেটগুলো। দেখা যায় আমরা কিন্তু ব্রেসলেট বা হচ্ছে ইয়াররিং এগুলো কিন্তু গিফট হিসেবে দিতে পারি। আমার মনে হয় যে এই ডিজাইনগুলো যেগুলো আছে এগুলো দেখলে এমনিই মানুষ খুশি হয়ে যাবে, মানে এত সুন্দর, এত ইউনিক, আর মেয়েদেরকে আসলে ব্রেসলেট গিফট করলে আমার মনে হয় বেশি খুশি হয়। সো ইয়া, এইটা হচ্ছে আপনাদের দুইটা কালার এই ডিজাইনটাতে, অ্যান্ড এটাও স্ক্রিনশট নিয়ে ফেলবো। আজকে কিন্তু ব্রেসলেটের স্টার্টিং প্রাইস মাত্র 1000 টাকা, ঠিক আছে? স্টার্টিং মানে প্রাইসটা শুরু হয়েছে আজকের লাইভে 1000 থেকে। ওকে, এখন আরেকটা ডিজাইন দেখবো, এটা শুধু এরকম, আপনারা আমার মনে হয় কি এগুলো শুধু কি আছে, ইয়াররিং ম্যাচিং করে নেওয়া যাবে, নেওয়া যাবে, কারণ আসলে এখানে এত অপশনস আছে ইয়াররিং থেকে শুরু করে সব কিছু। সো আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন, ঠিক আছে? বা এটাও খুবই নাইস, এটাও কিছু দেখেন যে পরার পরে ওভারঅল দেখা যাবে, মানে ওভারঅল কাজটা দেখা যাবে, এইভাবে হাত ঘোরালেও দেখা যাবে ডিজাইনটা, এইভাবেও দেখা যাচ্ছে। সো এইটার প্রাইসের জন্য হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস এর পেজে। মেয়েরা যা দেখে তাতে খুশি, রাইট? এটা আসলে সত্যি বলতে,
আচ্ছা এই ডিজাইনটাও খুবই সুন্দর, জাস্ট লুক এট দিস, এটাও অনেক বেশি নাইস, তাই না? এইটাতে হচ্ছে আমরা কিন্তু যে ডিজাইনটা পাচ্ছি একটু লং শেপের মধ্যে, অ্যান্ড মিডিলে কিন্তু হচ্ছে একটু মানে ডিজাইনটা হচ্ছে ফাঁকা থাকছে, চারদিকে কিন্তু তোমাদের স্টোন করা আছে। ওকে, এই যে ডিজাইনটা এটাও কিন্তু মাত্র একটা পিসে অ্যাভেলেবেল আছে, আর এটার কোনো কালারও নাই, না এটার মধ্যে কোনো কালারও হবে না। অলরাইট, সো এটা এক পিসে আছে, অ্যান্ড আমার মনে হয় যে লাকি সে পেয়ে যাবে, কারণ এই ডিজাইনটা খুবই সুন্দর অ্যান্ড ইউনিক। আর এটা যেহেতু এক পিস আছে, তার মানে এটার সেকেন্ড কাউকে দেওয়া যাবে না। ও এটাও এক পিস, এটাও হচ্ছে এক পিস আছে, মানে এক পিস এত বেশি সুন্দর গুলো এক পিস করে কেন আনছেন এটা বলেন? এটা দেখেন, এটা এত বেশি নাইস, এটা জাস্ট হচ্ছে রাউন্ড শেপের মধ্যে, বাট ভিতরে কিন্তু খুবই সুন্দর করে, এখানে কি বড় করে একটা স্টোন আছে না, ভিতরে হচ্ছে স্টোন গুলো কিন্তু বড় বড় করে স্টোন থাকছে ভিতরে দেখতে। চারদিকে হচ্ছে যে এই লাইনটাতে হচ্ছে সুন্দর করে ডায়মন্ড কাট স্টোন, আর এটা এত ব্লিঙ্কি, মানে সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর। অলরাইট, সো এটাও সরিয়ে ফেললাম প্রাইসের জন্য, জাস্ট টেক এ স্ক্রিনশট, আমি যেভাবে ধরেছি আরো অনেক সুন্দর মতো ডিজাইনটা বোঝা যাচ্ছে, অ্যান্ড ছয়টা কালার পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাতে ছয়টা কালার এভেলেবেল আছে, জাস্ট লুক এট দিস, এটা হচ্ছে রেড, এটার যে ডিজাইনটা, দিস ইজ দ্য ডিজাইন, ছয়টা কালার আছে, আমি একটু বলি ছয়টা পিসই থাকবে নাকি এগুলো আরো দেয়া যাবে, নাকি ছয়টাই আছে শুধু? হ্যাঁ, এটা একটু লাগাও পরও একটু ঝামেলা বেশি, একসাথে রাখলে বুঝতেই পারতেন না, এটা হচ্ছে লাইট পিঙ্ক, আই থিঙ্ক এখন একটু হলেও বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের কোরাল পিঙ্ক এর মধ্যে, এটা হচ্ছে সাফায়ার এর মধ্যে, আর এটা হচ্ছে পার্পল। সো পার্পলটা এরকম হয়, আমি দেখেছি ডায়মন্ড কাট এর মধ্যে, যেটা সামনে মানে পরার পরে কালারটা অনেক সুন্দর লাগে, ভিজিবল হয়, বাট ছবিতে কেন যেন আই থিঙ্ক যে কোনোভাবে আর কি লাইটের জন্য একটু ডার্ক লাগে বেশি, বাট এটা যে একটা পার্পল কালার, এই কালারটা সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগে, ভাইব্রেন্ট লাগে। ঠিক আছে, সো এটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, মনে হচ্ছে যে চুরি পড়ছে, আসলে এটা মানে পড়লে পুরোটা ব্যাঙ্গলসের মতোই হয়ে যাবে, বিকজ ওভারঅল দেখা যাবে ডিজাইনটা। অ্যান্ড টেক এ স্ক্রিনশট, হুয়েভার লাইকস দিস ওয়ান, আর ইনবক্স টু দ্য পেজ, এশিয়া জাস্ট বাট দ্য স্লোভা কনফার্ম প্রাইস। সো এখান থেকে আমার মনে হয় ইজিলি আপনারা নিজেদের পছন্দের কালারটা চুজ করতে পারবেন, আর যার যেটা দরকার। ঠিক আছে, তো এটাও সরিয়ে ফেললাম, এখন দেখবো হচ্ছে কি ফিঙ্গারিং নাকি টপ। ও আচ্ছা, টপ, সো টপের জন্য আমি একটু ক্লোজ করে দেখাই, আমার আমি যে টপটা পরেছি, হ্যাঁ এই টপটা দেখেন, এটা এত সুন্দর, জাস্ট লুক, জাস্ট টেক এ স্ক্রিনশট, এটার প্রাইসের জন্য এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এশিয়া জুয়েলস এর পেজ। আমি কি উল্টা পড়ছি, এটা কি উল্টা পড়ছি, এখানে হবে, এখানে মানে যার জন্য ইচ্ছা আর কি। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ইয়াররিংটা, এটার মধ্যে কালার হবে, অনেকগুলো কালার, আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার নাকি আছে, কালার গুলো একটু দিয়ে দেন আগে দেখ। এই যে এটা, এটা ও আচ্ছা, তাহলে কি এটা খুলবো, অনেকগুলো কালার সব দেখাবো আজকে। আচ্ছা, সো আজকে হচ্ছে ডায়মন্ড কাট আমরা স্টার্ট দেখবো, ইয়ার স্টার্ট দেখবো। ঠিক আছে, আমি একটু বড়টা পড়েছিলাম, বিকজ বড়টা পড়লে লাইভে আমার মনে হয় যে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কি পড়েছি, ছোটো ছোটো ইয়ার স্টার্টগুলো অনেক সময় আমাদের দরকার হয়। অ্যান্ড ওয়েট, আমি জাস্ট একটা করে পড়বো, একটা করে, একটা করে হচ্ছে কালার দেখাবো। ঠিক আছে, একটা করে বলতে এটার মধ্যে কালার হবে, কয়েকটা কালারই আছে, বাট কানে একটাই পড়বো, বিকজ ইয়ারের মধ্যে বারবার পড়তে পড়তে মনে হয় যে কী বলে
কান ছিলে যায়। ওকে, সো এই ইয়ারস্টারটা একটু দেখাই। এটা অনেক সুন্দর একটা টপের মধ্যে আছে, এটার কালার হবে হচ্ছে গ্রিন, ব্লু, হোয়াইট অ্যান্ড হচ্ছে কি তিনটা, আর আমি একটা পরছিলাম পিঙ্ক। আচ্ছা একটু ওয়েট, আমি সুন্দর করে একটু ধরতে চাইতেছি এভাবে এভাবে রাখবো। তিনটা কই, তিনটা এক্সাক্ট। আচ্ছা পড়ে যাবে না, যেটা হচ্ছে গ্রিন, ব্লু অ্যান্ড হোয়াইট, সো এই হচ্ছে আরেকটা আমি যেটা পরেছি পিঙ্ক, পুরো পিঙ্ক এর মধ্যে এটা, যদিও টপটা নাইস, টপটা অনেক সুন্দর। সো এইগুলোর স্ক্রিনশট নিয়ে নিবো, প্রাইস এর জন্য ইনবক্স করে ফেলতে হবে এশিয়া চুজ বা তাসলুবা খানের পেজে। অ্যান্ড এগুলো হচ্ছে কিন্তু একদমই নিউ অ্যারাইভাল, সো টেক এ স্ক্রিনশট ইনবক্স টু দ্য পেজ এশিয়া চুজ বা তাসলুবা খান ফর প্লেস ইউর অর্ডার। ওকে, সো এটাও সরি ফেললাম। আই থিঙ্ক ক্লিয়ারলি ডিজাইনটা দেখা যাচ্ছে, অ্যান্ড লুক অ্যাট দিস, এত ব্লিঙ্কি, এত সুন্দর। সো এখন যাবো হচ্ছে নেক্সট ডিজাইনটাতে। হ্যাঁ, এই ডিজাইনটা হচ্ছে একটু স্কোয়ার এর মধ্যে আছে না, এটার মধ্যে কয়েকটা কালার পোষ তো আছে সাধারণত, মনে হচ্ছে রিং, না ওইটা রিং ছিল না, ওইটা হচ্ছে ইয়াররিং ছিল। হ্যাঁ রিং, ইন ইয়াররিং। আর এটা হচ্ছে তোমাদের আরেকটা ডিজাইন, জাস্ট লুক অ্যাট দিস, দিস ইজ ভেরি প্রিটি। এটার মতো আমার মনে হয় সুন্দর ডিজাইন আছে। ওয়াও, এটা হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে পুরোটাই, এখানে ভিতরে যতগুলো স্টোন আছে সবগুলো হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে। সো আমি হচ্ছে একটা একটা করে তোমাদেরকে কালার দেখাই। হ্যাঁ, এই কালারগুলো দেখালে তোমরা ইজিলি বুঝতে পারবা যে কয়টা কালার এটার মধ্যে আমরা পাচ্ছি। ওয়াও, এটা পিঙ্ক নাকি ল্যাভেন্ডার? ল্যাভেন্ডার অ্যান্ড অলসো পিঙ্ক, এভেলেবল, দুইটাই আছে। এইটা, আচ্ছা সো এটা দেখাই এখন। এটা কিন্তু খুবই নাইস। হ্যাঁ, এখানে হচ্ছে চারটা কালার আছে, পাঁচটা কালার আছে এই ডিজাইনটাতে। একটা হচ্ছে গ্রিন কালার, একদম পারফেক্ট গ্রিন, আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক, ল্যাভেন্ডার, হোয়াইট অ্যান্ড অলসো সি গ্রিন। পাঁচটা কালার টোটাল আমরা পেয়ে যাচ্ছি এই ডিজাইনটাতে। অ্যান্ড টেক এ স্ক্রিনশট ফর প্রাইস ইনবক্স টু দ্য পেজ এশিয়া জুয়েলস বাই তাসলুবা খান। ওকে, সো এটা সরিয়ে ফেললাম। আচ্ছা এখন আমরা একটু বড় একটা স্টার দেখবো। হ্যাঁ, এটা এত বেশি সুন্দর, ও মাই গড, এটা অনেক নাইস। এটা তো চুপ করে দেখাবো কালার কয়টা, এটা তো অ্যাভেলেবল অনেকগুলো কালার হবে, মানে অনেকগুলো কালার হতে চারটা না পাঁচটা, পাঁচটা। ওকে, আচ্ছা মানে এই টপটা কিন্তু হচ্ছে আমরা নর্মালি একটা সিম্পল ড্রেসের সাথে পরতে পারবো না, ঠিক আছে? এটা অনেক বেশি গর্জিয়াস। তো যারা স্টার্ট পছন্দ করেন, দেখা যায় অনেক সময় স্টারের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন কোথাও পাওয়া যায় না। অ্যান্ড এটা এমন একটা ডিজাইন যেটা খুবই গর্জিয়াস লাগবে, লাইক বডি কোন বা হচ্ছে আপনার ওয়েস্টার্ন আউটফিটের সাথে, শাড়ির সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু ইজিলি এটা ক্যারি করতে পারবে। সো এটা একসাথে আমি হচ্ছে এভাবেই ধরি, কারণ এটা বড় বড় ইয়াররিং, যে মানে ডিজাইনটা তো সুন্দর, যেটা একটা করেই দেখাই। Just look at this, take a screenshot and inbox to the page Asia Jewels by Tasnova Khan for price and also for place to order.
সো কালার হবে কিন্তু কয়টা দেখেন, এটা হচ্ছে একটা পরে আছে হোয়াইট কালার, আরেকটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সি গ্রিন কালার। হ্যাঁ, সি গ্রিনটা স্ক্রিনশট নিয়ে নিব, জাস্ট লুক অ্যাট দিস, সি গ্রিনটা স্ক্রিনশট নিয়ে নিব। এরপরে আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে গ্রিন কালার। গ্রিনটা আর সি গ্রিনটা একসাথে ধরি তাহলে আপনাদের বুঝতে ইজি হবে যে কালার ডিফারেন্সটা কতটুকু। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের আরেকটা কালার, এটা হচ্ছে দেখেন গ্রিন আর এটা হচ্ছে সি গ্রিন। সো আই থিঙ্ক এখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন সুন্দর করে, রাইট? আপু জুয়েলারি লাইফ দেখুন, এটা আসলে এটাই হয়। সো এই হচ্ছে দুইটা কালারের ডিফারেন্স। ওকে, এটাও সরিয়ে ফেললাম, আই থিঙ্ক আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আরো কিছু কালার আছে, কালারগুলো হচ্ছে এটা আবার ব্লু এর মধ্যে দুটা, মানে ব্লু হবে দুইটা ব্লু, একটা হচ্ছে তোমাদের একদম সাফায়ার ব্লু আর একটা হচ্ছে স্কাই ব্লু, মানে ফিরোজা কালার যেটাকে বলি আমরা। সো এই দুইটা কালারও থাকছে, টোটাল আমরা দেখতে পাচ্ছি হোয়াইট, সি গ্রিন, গ্রিন, তা তিনটা হলো, আরেকটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে কি বলে এটাকে স্কাই ব্লু, পাঁচটা কালার। ঠিক আছে, এই পাঁচটা কালার এভেলেবেল আছে, আই থিঙ্ক আপনারা আগে যে স্ক্রিনশট নিয়েছেন এটাও নিয়ে নেন। ব্ল্যাক হবে না এটার মধ্যে, ব্ল্যাক নাই। সো আমরা যাচ্ছি এখন নেক্সট ডিজাইন। অলরাইট, সো আরও একটা ডিজাইন কিন্তু থাকছে আজকের লাইভে, যেটা হচ্ছে খুবই সুন্দর, এটা মনে ইয়ে লাগবে না, দুটো পরি এবার, এখন গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট পরেছে, সো এখন ব্লু ব্লু কালার একটা পরবো, ওই যে এটা মতো আবার ট্যাগ আছে। সো আজকের কি জানো ইয়ার প্রাইস কত স্টার্টিং আজকের লাগবে, ইয়ারিং, আচ্ছা ইয়ারিং এর প্রাইসও হচ্ছে কিন্তু স্টার্টিং প্রাইস অনলি 1000 টাকা। অলরাইট, সো এইটা দেখাই, এইটা কিন্তু জাস্ট একটা মিডলে খুব সুন্দর একটা বড় স্টোন, এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি নাইস। সো একটু দেখাই এখানে কেন দেখাবো, এটা খুবই নাইস, এটা হচ্ছে মিডলে এরকম বড় একটা স্টোন থাকবে, যে স্টোনটা খুবই নাইস, খুবই সুন্দর, প্রিটি, অ্যান্ড সাইডে হচ্ছে ফ্লোরাল ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড কাট স্টোন, এই সাইডেও থাকছে ডায়মন্ড কাট স্টোন। ঠিক আছে, সো এইটার কালারটা দেখেন, এটা কি নাইস না, এটা অনেক সুন্দর, আর এটার মধ্যে আরও দুটা কালার হবে, আরও দুটো মধ্যে টোটাল এটাতে হচ্ছে তিনটা না, তিনটা কালার হচ্ছে এভেলেবেল আছে, তিনটার মধ্যে এই যে ব্লু, গ্রিন অ্যান্ড হচ্ছে হোয়াইট। ওকে, সো এটাও সরিয়ে ফেললাম, প্রাইসের জন্য স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে, ইনবক্স করতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুবা খানের পেজে, অ্যান্ড এটাও সরিয়ে ফেললাম। নেক্সট আরও একটা ডিজাইন আছে, আজকে ইয়ারিং মানে ইয়ারিংগুলো বলেন, তারপর যে ব্রেসলেটগুলো বলেন, সবগুলো এত সুন্দর, এটা আবার গোল্ডেনের মধ্যে না। আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু ব্যাকে ফুলি গোল্ডেন, মানে পুরোটাই হচ্ছে গোল্ডেন কালার, বাট এইটার ডিজাইনটা হচ্ছে খুব বেশি সুন্দর, ওভারঅল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরাল একটা ডিজাইন রয়েছে। হ্যাঁ, পুরোটাই হচ্ছে একটা ফ্লাওয়ার, অ্যান্ড চারদিকেই হচ্ছে কিন্তু আমরা পুরোটাতেই ডায়মন্ড কাট স্টোন পাচ্ছি, মিডলে আরেকটা ফ্লাওয়ার থাকবে, এই ডিজাইনটা একটু ক্লোজ দেখাই, এটা অনলি একটাই কালার, এটা অনলি একটা কালার না, অনলি একটা পিসি আছে। হ্যাঁ, সো এইটার স্ক্রিনশটটা নিয়ে নিবো, জাস্ট লুক অ্যাট দ্য কালার, এটা অনেক সুন্দর। আমরা ঝুমকা দেখবো না আজকে, তো ঝুমকা নাই, ঝুমকা আছে আজকে, না আজকে কোনো ঝুমকা কালেকশন নাই। ঠিক আছে, সো এইটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, অ্যান্ড ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুবা খানের পেজে ফর প্রাইস। অলরাইট, সো এটা সরিয়ে ফেললাম, আর এটা কিন্তু একটাই আছে। আচ্ছা, এরপরে এটার মধ্যে দুইটা কালার না, ওকে, এটার মধ্যে আবার হচ্ছে মাত্র দুইটা কালারই হবে, অ্যান্ড ঝুমকা নাই, বাট হচ্ছে অন্য প্যাটার্নের থাকবে, যেগুলো ট্রেডিশনাল প্যাটার্নের মধ্যে যদি চাও, সো উই হ্যাভ, অ্যান্ড এটা হচ্ছে তোমাদের আরেকটা ডিজাইন, এটা কিন্তু পুরোটাই হচ্ছে স্কোয়ার শেপ, বাট মিডলে যে চারটা স্টোন আছে, পাঁচটা স্টোন আছে, এগুলো হচ্ছে কিন্তু স্কোয়ারের মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে আরও একটা কালার হবে, কালারটা হচ্ছে লেভেন্ডার কালার, এটা কালারটা খুবই সুন্দর, পার্পল লেভেন্ডার মিক্স একটা কালার আর কি, অ্যান্ড টেক এ স্ক্রিনশট, হু এভার লাইকস দিস ওয়ান, ইনবক্স টু দ্য পেজ এশিয়া জুয়েলস বাই তাসনুবা খান ফর প্রাইস। ওকে, সো এটাও সরিয়ে ফেললাম, রাফ ইউজ করার জন্য জুয়েলারি তো নাই মনে হয় না,
রাফ ইউজ করার মতো জুয়েলারি আছে? এগুলো রাফ ইউজ করা যাবে না, এগুলো অনেক সুন্দর। সো এগুলো হচ্ছে আমরা সুন্দর সুন্দর আউটফিটের সাথে পরবো। বাট এই আর কি যে কালার আমাদের গ্যারান্টি আছে। সো ভাইয়ের বলার রিজনটাই হচ্ছে এটা যে কালার নষ্ট হবে না, আপনি রাফ ইউজ করলেও না, আবার হচ্ছে যত্ন করে রাখলে তো একদমই না। ওকে, এখন দেখবো আরেকটা কালার। হ্যাঁ, এটা ডিজাইনটাও খুবই সুন্দর। এটা অনেকটা যে আগে যে একটা দেখলাম একটা বড় স্টোন ওইটার মতো কিছুটা, বাট এটার সাইডে যে ডিজাইনটা রয়েছে এটা একটু ডিফারেন্ট হবে। এটা হচ্ছে লাইট পিঙ্ক, অ্যান্ড এখন দেখাবো হচ্ছে গোল্ডেন কালার। ঠিক আছে, গোল্ডেন অ্যান্ড অলসো এই ফিরোজা কালার। সো এটার মধ্যে চারটা কালারই অ্যাভেলেবল আছে। এই এই ডিজাইনটার স্ক্রিনশট নিয়ে নিবো, অ্যান্ড প্রাইসের জন্য সেম ইনবক্স করতে হবে স্ক্রিনশট দিয়ে এশিয়া জুয়েলস বাই তাসনুভা খানের পেজে। অলরাইট, সেটাও সরিয়ে ফেললাম। এখন একটু বড় সাইজের কিছু ইয়ারিং দেখাবো। এটা খুবই সুন্দর, নিচের দিকে হচ্ছে কিন্তু ড্রপস থাকছে। ড্রপস বলতে এগুলো টোটালি কিন্তু ডায়মন্ড কাটারি ড্রপস। হ্যাঁ, ডায়মন্ড কাট স্টোনেরই হচ্ছে ড্রপসগুলো। খুবই সুন্দর এই ডিজাইন। ওকে, এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি নাইস, অ্যান্ড দিস ইজ দ্য ডিজাইন, জাস্ট লুক অ্যাট দিস। এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে, এশিয়া জুয়েলস বা তাসনুভা খানের পেজে। আমি কিন্তু বারবারই বলি, বাট তারপরে অনেকে আমার পেজে ইনবক্স করে রাখেন, অর্ডারও করে রাখেন এক এক সময়। সো তখন কিন্তু হচ্ছে আমার মডারেটর কিন্তু কিছু বলতে পারবে না যে এটা দিতে পারবো কিনা। ও আসলে অবাক হয়ে যায় অনেক সময়, বুঝে না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পেজ যেটা ট্যাগ করা আছে সেখানেই হচ্ছে ইনবক্স করবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কিন্তু আপনারা প্রোডাক্টটা অন টাইমে পেয়ে যাবেন। আর এছাড়া যেটা হয় যে না বুঝে ডিরেক্ট অর্ডার করে আমার পেজে রেখে দিলে দেখা যায় যে আপনাদের এই এই টাইমটাকে অন্য কেউ প্রোডাক্টে নিয়ে নিতে পারে। ওকে, সো এটাও সরিয়ে ফেললাম। প্রাইসের জন্য স্ক্রিনশট নিয়ে ফেলবো, এটা আসলে আমি ধরে দেখলাম আর কি। এনিওয়েজ, এটা এরকম কি ডিজাইনের টিকলি অ্যাভেলেবেল আছে আমাদের? আচ্ছা, এখন আরেকটা ডিজাইন দেখবো। ওয়াও, এটাও সুন্দর। এটার মধ্যে কি কালার হবে? এটার মধ্যে না, এটা এটা তো আলাদা, না ওইটাও আলাদা। আচ্ছা, এগুলো সবই হচ্ছে আলাদা আলাদা ডিজাইন থাকছে। এনিওয়েজ, এইটার যে ডিজাইনটা কালারটা এটাও সুন্দর। এটা হচ্ছে ফুলি রেড এর মধ্যে আছে, মানে রেড এর সাথে কম্বিনেশনটা। অ্যান্ড এটার প্রাইসের জন্য হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে, এগুলো এক পিস করে। এগুলো হচ্ছে কিন্তু অনলি এক পিস করেই অ্যাভেলেবেল। ঠিক আছে, অনলি ওয়ান পিস করেই অ্যাভেলেবেল। মাঝে যেটা দেখলাম একটা বড় সাইজের আর এইটা, অ্যান্ড আরও একটা দেখাবো, এইটাও কিন্তু বড় সাইজের একটা, মানে মিডিয়াম সাইজের বলা যায়, অনেক বড়ও না, যেটা পরে আমি লাইভ স্টার্ট করেছিলাম ওই সাইজেরও না, বাট একটু ছোটো ওটার থেকে। অ্যান্ড এটার কালারটা দেখেন, এটাও কিন্তু অনেক সুন্দর, লাইট পিঙ্কের মধ্যে আছে, ফুললি হচ্ছে ডায়মন্ড কাট স্টোন থাকবে। অ্যান্ড এটার প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস বাই তাসনুভা খানের পেজে। অলরাইট, সেটাও সরিয়ে ফেললাম। অ্যান্ড এখন দেখবো হচ্ছে, ওয়াও, এই টপগুলো অনেক সুন্দর, যেগুলো দেখানোর জন্য আমি অনেক এক্সাইটেড, বিকজ এগুলো আমার কাছে একদমই ইউনিক লাগছে, বা হচ্ছে আমি আজকে এই ডিজাইনগুলো দেখছি। এতক্ষণ টপ দেখে এখন দেখতেছি, হ্যাঁ এই ডিজাইনগুলো জাস্ট দেখো, এটা এটা আরও সুন্দর। এটার মধ্যে আরও একটা কালার হবে, আরও একটা না, এটার মধ্যে তিনটা কালার আছে টোটাল না, এটার মধ্যে হচ্ছে টোটাল থ্রি কালার্স অ্যাভেলেবল। অলরাইট, একটা হচ্ছে আমি পরেছি লাইট পিঙ্ক, আরেকটা হচ্ছে রেড এর মধ্যে, আরেকটা হচ্ছে গোল্ডেন, মানে এটা অনেকটা ইয়েলো গোল্ডেন মিক্স আছে আর কি। সো এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো, আর ইনবক্স করে ফেলতে হবে এশিয়া জুয়েলস এর পেজে। হয়ে থাকলে খুবই বিরক্ত লাগে। এনিওয়েজ, ঠিক আছে, সো এটা সরিয়ে ফেললাম, স্ক্রিনশট নিয়ে নিবো, আর ইনবক্স করে ফেলবো প্রাইসের জন্য। কিন্তু বারবার বলে দিচ্ছি, এশিয়া জুয়েলস এর পেজে আপনারা সবাই কিন্তু অলরেডি জানেন যে এশিয়া জুয়েলস এ হচ্ছে সব টাইপের। যদি মনে হয় যে ইউনিক কিছু নিব, কমন কিছু পছন্দ হবে না আপনার, তখন হচ্ছে আপনি ডেফিনেটলি একবার হলেও চেক করবেন। অ্যান্ড আমাদের আসলে অনেক সময় চেক করার আগেই সেল হয়ে যায়। হ্যাঁ, যেহেতু হচ্ছে স্টিল প্রাউড আমাদের এখানে, মানে বুঝতেই পারছেন সাউন্ড শুনে। সো দেখা যায় যে অনেক কিছু পোস্ট করার আগে বা লাইভে দেখানোর আগেই সেল হয়ে যায়। সো এই জন্য আপনারা কিন্তু যদি সামনাসামনি থাকেন চলে আসতে পারেন এনি টাইম। বাট সানডে মনে হয় অফ আছে না আমাদের? সানডেতে অনলি অফ আছে।
ওকে, এই হচ্ছে আরেকটা ডিজাইন, এটা অনেক সুন্দর একটা ফার্লের সাথে কম্বিনেশন। আর এটাতে অনলি হচ্ছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে গ্রিন। বাট এখানে এখানে হচ্ছে নিচের দিকে শুধুমাত্র একটা পার্ল থাকবে, ঠিক আছে, একটা হচ্ছে পার্ল থাকবে। জাস্ট লুক এট দিস, আমার পড়ে যাচ্ছে। ওকে আচ্ছা, সো এটা হচ্ছে ডিজাইনটা, এটা আমি যেটা পড়েছি এখানে। কিন্তু এই যে পার্লের উপরে ডিজাইনটাতে কিন্তু ওভারঅল ডায়মন্ড কাট থাকবে, ঠিক আছে। সো এটাও সরিয়ে ফেললাম, অ্যান্ড সবগুলো প্রাইসের জন্যই ইনবক্স করে ফেলবো আমরা এশিয়া জুয়েলসের পেজে। সো এখন দেখবো এগুলো পরে শেষ। ওকে, এই ডিজাইনটা জাস্ট দেখেন, দিস ইজ ভেরি প্রিটি, একটু লং এর মধ্যে আছে। অ্যান্ড এটা হচ্ছে জাস্ট একটা বড় স্টোন, এখানে এখানে একটা স্টোন, অ্যান্ড ওভারঅল হচ্ছে জারকন স্টোন থাকবে, ঠিক আছে। সো এটার মধ্যে কালার কয়টা সেটা একটু দেখে দিচ্ছি, আমি একটু দেখাই। কালার হচ্ছে একটা একটা করে দেখাই, আই থিঙ্ক আপনাদের এভাবে দেখালে বেশি সুবিধা হবে। এই হচ্ছে একটা পিঙ্ক কালার, হ্যাঁ, এইটা আরেকটা হচ্ছে ব্লু, পিঙ্কটা একটু স্ক্রিনশট নিয়ে নিবো, অ্যান্ড এখন একসাথে দেখাই কয়েকটা। And we have blue, we have purple, so it has screenshot নিয়ে নিবো। ব্লুটা দেখেন, এটা অনেক বেশি সুন্দর, ব্লুটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, বিকজ এটার কালারটা না খুবই নাইস, একটা রয়্যাল ব্লু কালার, ঠিক আছে, এটা একটা নাইস রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে। মিডলে জাস্ট একটা হচ্ছে স্টোন থাকবে এরকম বড়, তারপর হচ্ছে এটার মধ্যে গোল্ডেনও হবে, ঠিক আছে, এরকম গোল্ডেন কালারেরও হবে। তারপর হচ্ছে আরেকটা হবে লাইট পিঙ্ক, দিস ইজ দ্য লাইট পিঙ্ক কালার, মানে এটা অনেকটা ট্রান্সপারেন্ট একটা কালারের মতো, মানে ট্রান্সপারেন্ট থাকবে, এটা জাস্ট এমনি একটা পিঙ্ক ভাইব দিচ্ছে, মানে পিঙ্ক কালার একটু দেখা যাচ্ছে, ফুললি হচ্ছে ট্রান্সপারেন্ট একটা স্টোন। ওকে, সো এটা হচ্ছে তোমাদের পার্পল কালার। অল রাইট, সো এখানে হচ্ছে আমরা দেখ এটার মধ্যে সব কালার দেখেছি না, টোটাল মনে হয় পাঁচটা কালার হবে। ওকে, সো আজকে কিন্তু আমার মনে হয় এখানেই শেষ, তাই না? আজকের মতো আমাদের লাইভটা এখানে শেষ, যেহেতু হচ্ছে ক্রাউড আরও বাড়ছে আস্তে আস্তে, সো আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের কালেকশনসগুলো ছিল হচ্ছে তোমাদের ব্রেসলেট অ্যান্ড হচ্ছে ইয়ার স্টার্ট, যেগুলো একদমই নিউ অ্যারাইভাল, অ্যান্ড আপনারা কিন্তু এনি টাইম চলে আসতে পারেন, শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন। আর এছাড়া আমাদের কিন্তু লাইভে সবগুলো দেখানো, সবগুলো না কিছু দেখানো হয়েছে, আর পিকচার্সও হচ্ছে পেয়ে যাবেন। প্রাইসগুলোর জন্য ইনবক্স করে ফেলতে হবে, অ্যান্ড আমি একটু যাওয়ার আগে আরেকটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমরা আছি হচ্ছে পিঙ্ক সিটি শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে, শপ নাম্বার হচ্ছে 4 & 5, অ্যান্ড ইয়াস আমরা নেক্সটটা আবারও লাইভ হয়ে যাবো সুন্দর সুন্দর কালেকশনস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, আন্দা।